2023 বিধানসভা ভোটের পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে রক্তদান কর্মসূচি। 12টা সরকারি এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাঙ্ক মিলিয়ে বর্তমানে ত্রিপুরায় রয়েছে মোট 14টি ব্লাড ব্যাঙ্ক। এরপরেও দিন দিন বাড়ছে রক্তের চাহিদা। বিভিন্ন সংস্থার উদ্যোগে রাজ্যব্যাপী প্রায় প্রত্যেক দিনই আয়োজিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তবে কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকায় কখনো বা একদিনে প্রয়োজনের অতিরিক্ত রক্তদান শিবির আয়োজিত হচ্ছে, আবার কখনো বা লম্বা সময় ধরে কোনো রক্তদান শিবিরই অনুষ্ঠিত হচ্ছে না। পুজো পার্বণ অথবা বিভিন্ন উৎসবের মরশুমে কমে যাচ্ছে রক্তদান শিবিরের সংখ্যা, ফলে সেই সময়গুলোতে আবার রক্তের ঘাটতি দেখা যাচ্ছে রাজ্যে। ফলে রক্তদান শিবিরগুলি আয়োজনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকা উচিত বলে মনে করছে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। এই বিষয়ে আলোচনা করতে আগরতলা শহরের প্রজ্ঞা ভবনের 2নম্বর হলে মঙ্গলবার আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। স্বেচ্ছায় রক্তদানের জন্য ক্যালেন্ডার তৈরির পাশাপাশি ডেঙ্গুর প্রতিকার বিধি নিয়েও এদিন বক্তব্য পেশ করেন তিনি। ব্লাড ডোনেশনের যে ক্যালেন্ডার করার ভাবনা নিয়ে আজকে একটা বিশেষ সভা ডাকা হয়েছে রাজ্যে স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে। সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব এবং আমাদের অধিকর্তা যিনি স্বাস্থ্য অধিকর্তা সুপ্রিয় মল্লিক সহ এবং NSCC যিনি অধিনায়ক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, BSF, পুলিশ এবং NSS সহ বিভিন্ন NGOরা এসেছেন। উদ্দেশ্য একটি হচ্ছে আমাদের যে রক্তের যে চাহিদা, আমাদের 14টা ব্লাড ব্যাঙ্ক, 12টা সরকারি, 2টো বেসরকারি, আমাদের প্রতি বছর আমাদের 45,000 ইউনিট রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে রক্তের চাহিদা এবং যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য মেনলি রক্তদান শিবির বা রক্ত উৎসব করা, মেনলি সবাইকে রক্তদান উৎসাহিত করা, সেই বিষয়ে বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন অফিসে আধিকারিকরা বক্তব্য রেখেছেন। উদ্দেশ্য একটা হচ্ছে আমাদের রক্তদান যে উৎসব বা শিবিরকে আরও বেশি উৎসাহিত করা, বেশি করে মানুষকে ইনভলভ করা, যত বেশি মানুষকে যত বেশি ক্যাম্প করা যাবে, নামারও ক্যাম্প যদি বাড়ানো হয় তবে কিন্তু আমাদের যে রক্তের যে চাহিদা আছে সেটা মেটানো যাবে। আমরা দেখেছি নির্বাচনের প্রাককাল বা নির্বাচনী পরবর্তী সময় এবং দুর্গাপুজোর সময় পুজোর সময় দেখা যায় রক্তদান শিবির কম হয়। সেক্ষেত্রে আগে থেকেই একটা ক্যালেন্ডার যদি করা হয় প্রতিটি ক্লাব, প্রতিটি সংস্থা, বিশেষ করে আমাদের বিভিন্ন এমপ্লয়ি অ্যাসোসিয়েশনগুলি কিন্তু রাজ্যে কিন্তু এই ধরনের এই কাজে এগিয়ে আসছে, সবাইকে নিয়ে এটা করা এবং ডিস্ট্রিক্ট ওয়াইজও ক্যালেন্ডার করা হচ্ছে। এবং আমরা বলেছি যে সমস্ত ক্লাবগুলিকে সাথে সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ যাতে ইনভলভ করা যায় এবং যত বেশি ক্যাম্প করা যায়। ক্যাম্পের ক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা এখানে আলোচনা রেখেছেন, প্রস্তাব রেখেছেন যে ওই বড়ো করে 50টা ইউনিট যদি হয় বড়ো ক্যাম্প করার, নয়তো ছোটো ছোটো ক্যাম্পগুলি ব্লাড ব্যাঙ্কে এসে করা, যত আর্থিক স্বচ্ছ এবং আমাদের যারা স্বাস্থ্যবিভাগ কর্মী ডাক্তারবাবুরা যারা যান। এবং সামনে ডেঙ্গু আছে, ডেঙ্গু আমাদের রাজ্যের একটা নতুনভাবে আগমন, এটা সম্বন্ধে সবাই অভিজ্ঞতা এতটা নেই কাজে, সেক্ষেত্রে রক্তের প্রয়োজনটা অনেক বেশি পড়বে। আর আমাদের যে ক্যান্সার পেশেন্টের একটা বিশেষ সূচনা আছে যে রক্তের প্রয়োজন যে যে কারণে হয়, তো আমাদের ডাক্তারবাবুরা আসতে বলছেন, তারাও কিছু সাজেশন রেখেছেন, আমরাও শুনেছি, আমরা পরবর্তী সময় যাতে উৎসাহিত করা যায় সেই ধরনের একটা অর্থ। এবং মেইনলি ক্যালেন্ডার হিসেবে মানে প্রতিটি আমরা দেখা যায় একটা সময়, এখন মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে সবাই রক্ত দিচ্ছেন, তো এটা তো একটা সময়, কিন্তু পরবর্তী ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকের এই আলোচনা সভা এবং নির্দিষ্ট করা আছে কে কখন রক্তদান উৎসব বা শিবির করবে এবং রক্ত আমাদের ব্লাড ব্যাঙ্কগুলিতে যোগান দেওয়া, এই উদ্দেশ্যে আজকের সভা। মঙ্গলবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর এবং অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিকও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।